সময় প্রায় হয়ে এলো একটা একটা করে দিন এগোচ্ছে আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে চক্রবর্তী পরিবারের নতুন সদস্য আর নতুন অতিথিকে বরণ করার জন্য তৈরি তার দাদু ঠাকুমা কাকা কাকিমা খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তীর সন্তান প্রথমবার বাবা মা হবেন তারা ফলে তাদের উত্তেজনা তুঙ্গে যত দিন এগুচ্ছে উত্তেজনা যেন ততই বাড়ছে বৃহস্পতিবার ছিল ঋদ্ধিবার সাথের অনুষ্ঠান এদিন সাবেকি সাজে সেজে ছিলেন নায়িকা সোনালী ব্লাউজের সঙ্গে মানানসই লাল সিল্কের শাড়ি সঙ্গে সোনার গহনা সাদা ফুলে জড়ানো তার খোঁপা একগাল হাসিতে সাধের অনুষ্ঠানে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী কয়েক বছর হল মাকে হারিয়েছেন ঋদ্ধিমা এদিন মায়ের ছবি পাশে নিয়েই সম্পন্ন হল তার সাধের অনুষ্ঠান তবে এই আয়োজনের সবটা দায়িত্বই সামলেছেন গৌরব ঋদ্ধিমার মা বাবা মিলে খাওয়া দাওয়া থেকে আয়োজন সবটাই যে তাদের তত্ত্বাবধানে হয়েছে সে কথাই জানালেন হবু বাবা গৌরব অভিনেতা বলেন সবটাই আমার বাবা ঋদ্ধিমার বাবা মিলে আয়োজন করেছিলেন খুবই উত্তেজিত আমরা প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি গতকাল বন্ধু বান্ধব এবং পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে আয়োজন করা হয়েছিল ঋদ্ধিমার সাধের অনুষ্ঠান কি কি খাওয়া দাওয়া হয়েছে সব সঠিকভাবে বলতে পারবো না তবে ঋদ্ধিমার বেশ কিছু প্রিয় পথ ছিল এদিন মায়ের অনুপস্থিতি বুঝতে দেননি নায়িকার দিদা নিজের হাতে নাতনিকে খাইয়ে দিয়েছেন খাবার সম্ভবত এ মাসেই সন্তানের জন্ম দেবেন নায়িকা তবে চিকিৎসক এখনও কোনো তারিখ চূড়ান্ত করেননি